আমি নিজেই বাবুর্চি মানে ট্রলারে রান্না করতাম, ফিশিং ট্রলারে একটা বাবুর্চির সাথে রান্না করতাম। এইভাবে নিজে আলিম পাকাই আমি নিজে প্রথম এখানে এটি আলিমের ব্যবসায় 10 বছর ফল ব্যবসায়, বিভিন্ন আনারস, তারপরে বিভিন্ন পদের ব্যবসা, ডাব ডায় এখানে শুষা কেটে, এইভাবে আমরা কেটে জাম্বুরা চালায়, এগুলো করতে 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 এদিকে আসে আলিমটা। এখানে অলের সামনে একটা দোকান ছিল, দেখতাম অনেক ভিড়, ওখানে আলিম খাতাম, খাওয়ার পরে আমি নিজেই তো বাবুর্চি, আমি ওইটা দেখ ওনার খাতাম, কিন্তু আমি দেখতাম যে উনি কিভাবে কিভাবে পাকাইছে, কিভাবে কি দিছে, ওনার কাছে একটু সহযোগিতা নিলাম, উনি দিতে চাইছে না, তারপরে ওনার ভালোবাসা আস্তে আস্তে নিয়ে নিছি, ভালোবাসা নিয়ে আর কি আমি এটা আস্তে আস্তে শুরু করছি। আমার 7টা আলিমের দোকান ছিল, এখন শোরুমে পারি না, এখন একটাই আছে। পাগলা আলিম এটা ভালো মানে মনের থেকে নামটা দেওয়া। এখানে আমি এখানে 19 বছর ব্যবসা শুরু আস্তে আস্তেই করছি। আমার এই দোকানটা আমার ওইটাও আমার বাসের দাম, এখানে 3টা আছে আর 2টা আছে ওই সাইডে। শুরুটা তো অনেক ইতিহাস, সেটা হলো আনারস কাটি বেচতাম, আমরা কাটি বেচতাম, এইভাবে কাটিয়ে শুরুর থেকে আস্তে 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 করতে করতে এই পর্যায়ে আসছি। এখন লোক খাটে মনে করেন 15-20 জনের মতো। আমি জীবনে লেখাপড়া করিনি, চাকরি তো দিয়ে কোনো কিছু না, নামটাই পারি শুধু। অন্যান্য জায়গা থেকে এই জায়গায় অনেক বেস্ট, আসলে 30 টাকা অনুযায়ী জোস, আপনি অন্যান্য কোথাও খাইতে গেলে 100 টাকার নিচে পাওয়া যায় না, এখানে মাশাল্লাহ অনেক ভালো দেয়। এখানে আশেপাশে যত হালিম আছে ওই জায়গা থেকে এটা বেস্ট, এটা বলা চলে। মশলাটা তো আমার নিজের দিতে হয়, লারা সারা দিতে লোক লাগে না, অন্তত 3-4টা ব্যাগ। প্রথম বিক্রি হতো এরকমই, কিন্তু ওই সময় বেচতাম 30 টাকা, এখনো 30 টাকা বেশি। ওই সময় ফুলবাটি বেচতাম 30 টাকা, এখন হাফ বেটি বেশি 30 টাকা। কারোর সাথে মেলে না, কারণ হচ্ছে গোসের স্বাদ একটা, এটা হচ্ছে মাথা নলি পায়া, এই যে গ্রগ এগুলো এগুলো মনে করেন আপনার এগুলোর স্বাদটা ক্যালসিয়ামটা এটার সাথে মিক্সার হয়ে যায়, দেন না চুলো জ্বলতেছে 3টা, এটাতে মিক্সার হয়ে জন্য 7টা বেশি মানুষে এটা খাইয়ে মজা পায়, তৃপ্তি পায়। আর কম দামে বিক্রি করি আমরা, কালকে বিক্রি করেছি 30,000 টাকা। আরে 28-30-26 আবার ডাল সিজন আছে, যখন এখানে কুচিং না থাকে তখন 15-16-18-20, এখন এই 6 মাস এরকম হয়, 6 মাস ডাল, মাঝখানে এসে 70 জনের মতো, যখন 7টা আলিমের দোকান ছিল, এখন নাই, এখন আছে 17-18 জন হইতে পারে। এখন আল্লাহ পাক এক একজনের একটা এক একটা মেধা, এক একটা কাজ এটা তো দিয়ে দেয়, কেউ শিক্ষিত করে কেউ রিক্সা চালায়, কেউ আবার লেখাপড়া জানে না, সে অনেক মেধা তার মাছ কাজ করতে এরকম, কেউ 10 জন চালাইতে পারে না, কেউ 100 লোক চালায়, 500 লোক চালায়। এখানে ডাইল আর ওইটা দিয়ে ফিরে মাঝখানে ওইটারে ফুল পাকানো হয় মিক্সার করে, তখন ওই মাঝখানেরটা দিয়ে দেওয়া হয় সবাইকে। এই 19 বছর রোডে রোড ফুটপাথের ব্যবসা তো পাও, আর এখন তো বয়স হয়ে গেছে, দৌড়োদৌড়ি করে আর বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নেই, এটা দিয়ে যা করে আল্লাহ এটাই দিয়ে চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা বাড়ি করছি, আর একটু টুকটাক একটু জায়গা কিনে কিনছি। আমি অল্প টাকায় বেশি সেল করি, কথা বুঝছেন, অল্প টাকায় সেল বেশি করি, এইটা থেকে আমি ব্যবসা বেশি করি, ব্যবসা হয়ে যায় সেল। মনে করেন সারাদিন আমি যদি এই 50 টাকার বাটি 60 টাকা বেচলাম, 3,000 টাকা বেচলাম, বেচলে আমার 15,000 লাভ, ওইটার দরকার নেই আমার। আমি 30,000 বেচে আমি 6,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা ব্যবসা করলে আমার ব্যবসা হচ্ছে, সমস্যা নেই। 30 টাকার মতো অনেক ভালো একটা হালিম, দাম অনুযায়ী চলে অনেক ভালোই। অন্যান্য হালিমে আর কি টাকা নেয়, বাট ওই টাকা অনুযায়ী একটা বেনিফিট পাই না, এখানে ওটা মনে হইতেছে পাইতেছে।